তুষার রায়গঞ্জ যে সেখানকার কিছু ভিউজার সেই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিল বিজেপি কর্মী সমর্থকদের, এখন কি ছবি? একদমই দেখো, তোমাকে জানাবো যে সকাল থেকে কিন্তু উত্তপ্ত রায়গঞ্জ, রায়গঞ্জের যে জেলা কার্যালয় সেই জেলা কার্যালয়ে, বিজেপির জেলা কার্যালয়ের সামনে আমরা রয়েছি। এখানে বিজেপির কার্যকর্তারা রয়েছে, তাদের কিন্তু এক প্রকার যে সমস্ত টোটো থেকে ছোটো ছোটো গাড়িগুলি যাচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। অন্যদিকে আমি ছবিটা দেখাবো যে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু রয়েছে এখানে, পুলিশ দাঁড়িয়েই রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেই সমস্ত যে যানবাহনগুলি তাকে চালানোর চেষ্টা চালাচ্ছে। অন্যত্র কিন্তু যে বিজেপির কার্যকর্তারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং আরও বিস্তারিত জান তাদের কিছু কার্যকর্তাদেরকে আটক করেছে। বলছি দিদি, আজকে আপনাদের কার্যকর্তাদের কিছু আটক করে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা এখনো এখানে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা শান্তিপূর্ণভাবে বন্ধ করছিলাম, তারপর সাইডে আপনারা দেখুন যে ক্যামেরা ঘুরান দেখতে পাবেন, দলদাস পুলিশ দাঁড়িয়ে আছে আমাদেরকে আটকানোর জন্য, যাতে বন্ধ যাতে না হয়। ওনারা চাইছে, ওনারা লেলিয়ে দিচ্ছে বিরোধী দলকে, যাতে ধর্ষণ হোক, রেপ হোক বাংলার ঘরে ঘরে। টোটো চালকদের কি বলছেন? কি বলছেন? বলছে আজকের জন্য যাতে বন্ধ রাখা হয় টোটো, কারণ তাদেরও ঘরে তো মা বোন আছে। একদম দিদি, কি বলবেন এই যে আপনারা বন্ধ সাফল্যের জন্য? সবথেকে বড় কথা, আমরা এখানে শান্তিপূর্ণভাবে বন্ধটা করছি, আর পাশে হচ্ছে এরা এমনভাবে সিকিউরিটি, এই সিকিউরিটি তো গ্রাম বাংলায় দিতে পারে, তাহলে তো মানুষের এরকম অবস্থা হয় না, না নিজেরাই হচ্ছে এই কাজ করে বেড়াচ্ছে। আবার আমাদের জেলা কার্যালয়ে আমরা তো ক্রিমিনাল না কেউ, এখানে সেইভাবে দাঁড়ানোর কোনো মানে হয় না। এই যে দেখুন না, আপনারা দেখান ওখানে। একদমই দাদা, কি বলবেন এখানে আপনারা দাঁড়িয়ে রয়েছেন বনকে সাফল্য করার জন্য, কি বলবেন? দেখুন একটা কথা বলি, সকালবেলায় তৃণমূলের একটা বাহিনী নেমেছিল, তৃণমূলের একটা বাহিনী নেমেছিল যাতে বন সার্থক না হয়। এটা রাজবংশী হিন্দু একটা বোনকে রেপ করে হত্যা করা হয়েছে, তার পাশাপাশি যারা প্রতিবাদ করেছিল তাদের মধ্যে একজন রাজবংশী ভাইকে খুন করা হয়েছে। পুলিশের কাছে আমি তোমার কাছে আমি একই সঙ্গে তিনটি জায়গার ছবি তুলে ধরতে চাইব, জলপাইগুড়ির কোচবিহারের ছবি এবং রায়গঞ্জের ছবি। আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে রয়েছেন সুবীরেশ, তার কাছে চলে যাব সরাসরি। জলপাইগুড়িতে কি ছবি উঠে আসছে সুবীরেশ? দেখতে পাচ্ছি বাঁধ ভাঙচুর, অন্যান্য দিনের থেকে আজকের দিন কতটা ভাঙচুর হয়েছে। কোচবিহারে চলে যাবো, কোচবিহারে কিংসু কি দেখতে পাচ্ছ? এই যে বাস তোমাকে দেখাচ্ছি, দেখো পুরো বাসটার পরিস্থিতি, একদম এই বাসটাই কিন্তু ভাঙা হয়েছিল এবং তুমি দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো বাসের। আহত ড্রাইভারের বদলে অন্য একজন, তিনি এখন বাসটি নিয়ে যাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, বাসে একটিও লোক নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরো সামনের কাঁচটা তুমি যদি দেখো সম্পূর্ণটাই ভাঙা, মানে পরিস্থিতি কতটা অগ্নিগর্ভ ভয়াবহ তুমি এই ছবি দেখে সহজে অনুমেয়। পুলিশ প্রশাসন একদিকে বিক্ষোভ, আরেকদিকে পাল্টা বিক্ষোভ, এই দেখো প্রত্যেকটা কাঁচের গুঁড়ো, অর্থাৎ যে পুরো সামনের ফ্রেমটা সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বন্ধ ঘিরে সকাল থেকে বারবার প্রত্যেক মুহূর্তে অশান্তির খবর, কখনো বাস ভাঙচুর, কখনো বিজেপি তৃণমূল সংঘর্ষ, তার পাশাপাশি মিছিল, পাল্টা মিছিল।